আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো যাই হোক, 2019 সালের পর অর্থাৎ 2020 সালে কোনো ভিডিও আপলোড করা হয় নাই চ্যানেলে। তো 2020 সালেই প্রথম আর কি ভিডিও আপলোড। তো মোটামুটি সকল বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, কিন্তু মানে ভাবতেছিলাম আর কি যে কী রিলেটেড ভিডিও বানানো যায়, ঠিক আছে? কারণ আসলে একটা ভিডিও তৈরির আগে অনেক কিছু নিয়ে ভাবতে হয় আর কি, কন্টেন্টটা কী হতে পারে, কারণ যা তা ভিডিও তো আসলে বানানো যাবে না, তাই না? আপনাদেরও সময়ের দাম আছে, আমাদেরও দাম আছে। তো যাই হোক, আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো আর কি, অলরেডি টাইটেল থেকে বুঝতে পারছেন যে আপনি কি হতাশ, মানে আপনি হতাশ, ফ্রাস্ট্রেশন, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, মানে সার্ভে শুরু করতেছেন কি, মানে শুরু করতেছেন, করেছেন বা করবেন, কিন্তু আসলে বুঝতেছেন না এবং অনেক প্রবলেম ফেস করতেছেন আর কি। তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, কিভাবে এখানে টিকে থাকবেন, তো সেটা নিয়েই আজকের আলোচনা, ঠিক আছে? তো আর এমনিতেই এখন পৃথিবী জুড়ে আর কি আহামরি করোনা চলতেছে আর কি, যার কারণে সব কিছুই ডাউন, লকডাউন, বিজনেস ডাউন, সব কিছুই ডাউন আর কি। ঘরে বন্দি আছি, তো ঘরে থেকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো স্টে সেফ, স্টে হোম, নাকি জানি একটা ইয়ে উঠছে আর কি। তো যাই হোক, শুরু করা যাক। তো প্রথমে বলে নিই যে আসলে আমরা যারা শুরু করছি আর কি, মানে অলরেডি কাজ করতেছি, তারা যে প্রবলেমগুলো ফেস করতেছি, তো সেইটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নাম্বার ওয়ান যে ব্যান্ড, ঠিক আছে? ব্যান্ড, ব্লক, তারপরে পুশ, মানে এগুলো বিভিন্নভাবে একটা জিনিসকে বোঝানো যায়। তো সবগুলোর অ্যান্সার একটাই যে কাজ করতে পারতেছেন না আর কি। দেখা গেলো $5, $10, $15, $20 করছেন, করার পর অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না, মানে এইটাকে আপনি ব্যান্ড হিসেবেও উল্লেখ করতে পারেন, তারপরে অ্যাকাউন্ট ব্লক হিসেবেও উল্লেখ করতে পারেন, অ্যাকাউন্ট পুশ হিসেবেও উল্লেখ করতে পারেন, অ্যাকাউন্ট লক হিসেবেও ধরতে পারেন, ঠিক আছে? তো এইবার বলি যে কেন এই জিনিসগুলো হয়। তো নর্মালি আমরা হচ্ছে বাংলাদেশি, কাজ করতেছি অ্যাজ এ সিটিজেন অফ ইউএসএ, ইউএসএর সিটিজেন হিসাবে কাজ করতেছি, তো আপনার আমার সবার তাদের ইনফরমেশানগুলো জানা নাই। তো আমরা যে নাম, ইয়েস বা যেগুলো ইউজ করি এগুলো ঠিক আছে, বাট এরপরও অনেক কিছু জিনিস আমাদের কাছে চিরদিন অজানায় থাকে যায়। তো যারা ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্ট, এরা আসলে জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে, অ্যাজ লাইক অ্যাজ আপনি গুগল করে বের করে, বিভিন্ন ব্লগ সাইট থেকে ইনফরমেশানগুলো আগে থেকে জানে, অথবা ইনস্ট্যান্ট কোশ্চেনটা নিয়ে গুগলে সার্চ করলেও কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। তো এখন বলি যে কারা কারা এই ইন্ডাস্ট্রিতে এসে, ঠিক আছে, ঝরে পড়ে যায়, অর্থাৎ টিকে থাকতে পারে না, এক মাস কাজ করার পর নিজের ফ্রাস্ট্রেশনে ভোগে একদম জর্জরিত অবস্থা আর কি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট, ওয়েব এবং কম্পিউটার, এই দুইটা জিনিস সম্পর্কে আপনার হচ্ছে ফার্স্টলি নলেজ থাকতে হবে। এখন ইন্টারনেট, ওয়েব আর কম্পিউটার কি, কম্পিউটারটা আপনার অন করা, অফ করা, এইটা দিয়ে আসলে কম্পিউটার সব কিছু জানা হয়ে যায় না, ঠিক আছে? এর মধ্যে এইটা তো একটা মনে করেন মেশিন, এর মধ্যে সিস্টেম দেওয়া আছে, সিস্টেমটা রান করলে অনেক কিছু এখান থেকে বের করা যায়। যেমন এখানে অনেক কিছু আছে, আমার এ নিয়ে একটা ইউ করা আছে আর কি, যে ইন্টারনেটের বেসিকগুলো কী জিনিস আর কি, অনেকে বোঝে না আর কি যে ইন্টারনেটের বেসিক জিনিসগুলো কী কী। তো এই আমার একটা ই দেওয়া আছে, ব্লগ দেওয়া আছে, ব্লগটা আপনারা দেখতে পারেন। তো এখানে 50টা জিনিস নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? কারণ ফেসবুক অ্যাকাউন্ট করা, ফেসবুক পেজ, গ্রুপ, জিমেইল, ইয়াহু, হটমেল, এগুলো কী, টুইটার কী, ওয়েবসাইটে লাইভ চ্যাট কী, তো যাই এগুলো অনেকগুলো আছে, আমি আর ভিডিওর মধ্যে বলতেছি না, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিন, ঠিক আছে? তারপর সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে যে আমরা, কারণ ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, এগুলো সব সময় আমরা কানেক্টেড, তাই না? মানে চোখ খুললি বা বুঝলি, ইউএসএ সার্ভে লেখেন রহমরি, মানে হাজার হাজার গ্রুপ, হাজার হাজার বলবো, শ শ বলতেছি, আমাদের যে ইউএসএ অনলাইন সার্ভে জবস গ্রুপ, এইটারই থেকেই অনেকে, মানে ইদানিং অনেক প্রোভাইডার, মেন্টর, সার্ভিস প্রোভাইডার বের হয়েছে, ঠিক আছে? নিজে না জেনে বুঝে অনেকে প্রোভাইড করতেছেন, ওকে ফাইন আপনারা করতেছেন, আপনাদের সাথে ওয়াজ জানাই। তো আমাদের কী হয়, অনেকে যখন শুরু করি
প্রলোভন টাইপ কিছু বা উস্কানি টাইপ কিছু ভিডিও আছে, দেখা গেলো 2-4-5 মিনিট একটা ভিডিও বানাবে, মানে বলতে দেখেন আমি এই যে 3 মিনিটেই $5 বা $10 ইনকাম করলাম, তো ইয়ে দেখে আমাদের মনের মধ্যে একটা ই শুরু হয়ে যায়। দেখা গেল আমিও শুরু করে দিই, আমারও তো ল্যাপটপ আছে, আর এখন তো ব্রডব্যান্ড ইন্টারনেট সবার বাড়ি বাড়ি, মানে এটা নিয়ে বলার কিছুই নাই। তারপরে অনেক গ্রুপে দেখবেন প্রতিদিন নিয়ত ওই প্রোভাইডার মেন্টরের স্ক্রিন, মানে যারা মেম্বার আছে তাদের স্ক্রিনশট দেয় যে মাত্র 15 মিনিটে হাই করলাম $10, $5, $3 বা $1, ওটা বিষয় না। তো এইভাবে বিভিন্ন জিনিসপত্র দেখে আমরা ঠিক থাকতে পারি না, তখন ডিসাইড করি যে আসলে আমি কাজ শুরু করে দেবো। ওকে ফাইন, যে যার মতো দেখে, অনেকে যারা একটু বোঝে তারা ঘাটাঘাটি করে, মানে গুগলে পাবেন না এমন কোনো কিছু নেই, তো সেখান থেকে নিজে হয় আইপি কিনে বা ভিপিএস বলেন বা ভিপিএন প্রক্সি যাই বলেন কিনে কাজ শুরু করে দেন, অথবা কোনো মেন্টরের কাছ থেকে নিলেন। তো নেওয়ার পর কি হয়, মানে 70% লোকের এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মেয়াদ থাকে 30 দিন, অর্থাৎ 1 মাস, কারণ এখানে হচ্ছে মোট 30 দিনের নিচে মোটামুটি সব সার্ভিসগুলো নেওয়া যায় না, মানে সাবস্ক্রিপশান চার্জ 30 দিনের জন্যই নিতে হয়, ঠিক আছে? তো এর মধ্যে আমাদের অনেক কিছু তাল বানা শুরু হয়ে যায়, ঠিক আছে? আমরা আসলে অনেকের টাকা দেখে কাজটা শুরু করি, মানে হয় এরকম যে অমুক হচ্ছে 30,000 টাকা কামাচ্ছে বা 20,000 টাকা কামাচ্ছে, তো আমি শুরু করে দিলাম, তো কিন্তু আপনি আসে পারতেছেন না, সমস্যাটা হলো এই জায়গায়। তখন এখন দোষ দেবেন কাকে? দোষ তো বাইরে থেকে কোনো সার্ভিস নিলে অবশ্যই তাকে দোষ দিতে পারবেন না, কারণ যেদিন হচ্ছে আপনি ওই সার্ভিসটা কিনবেন ওই কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে, মানে ডেলিভারি ডান, পরে আপনার এখন সার্ভে করতে গিয়ে যত প্রবলেম হলো এগুলো তো আপনি তাদের সাথে শেয়ার করতে পারতেছেন না। কিন্তু আমরা যারা বাংলাদেশি বলি, কিছু যারা আমরা মেন্টর বা প্রোভাইডার আছি, আমাদের সাথে যত কাহিনি আলাপ আলোচনা, ঠিক আছে? ভাই কি আইপি দিলেন, আইপিতে তো কাজ আসে না, সার্ভে তো ম্যাচ করে না, এই করে না, সেই করে না, আমার তো ডেলি $2 হচ্ছে না, এ সেই, তো অনেক কথাবার্তা, ঠিক আছে? অমুক $300 আয় করে, আমার তো $30 হয় না, আমার কেন হয় না, এই সেই, অনেক কথাবার্তা, ঠিক আছে? তারপরে আবার আমার কাছে অনেকেই মানে রেফারেন্স নিয়ে আসে যে অমুক ভাই কাছ থেকে এত টাকা দিয়ে আইপি নিয়েছি কিন্তু আমার কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, তো ঠিক মতো সাপোর্ট দিতেছে না। আসলে সাপোর্টের জন্য আপনি দায়ী, ঠিক আছে? নিজেকে যতক্ষণ পর্যন্ত আপনি না দায়ী করছেন যে আমার কেন হইতেছে না আরেকজনের হইতেছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার এটার কোনো সলিউশন নাই, ঠিক আছে? কারণ বিষয়টা হচ্ছে এরকম যে মিষ্টির প্যাকেট দোকান থেকে এমনি এমনি এসে মানে খুলে আপনার মুখে কেউ দিয়ে যেতে যাবে না, সর্বোচ্চ মিষ্টির প্যাকেটটা আপনার বাসায় কেউ দিয়ে যাইতে পারে অ্যাজ এ গেস্ট রিলেটিভস, আপনাকে কিন্তু ওই প্যাকেটটা খুলে আপনাকেই মিষ্টিটা খাইতে হবে, ঠিক আছে? তো এইরকম চিন্তাভাবনা করতে হবে, কারণ বাথরুমে চাপ দিলে আপনি নিজেই যান কিন্তু সেখানে, ঠিক আছে? কিন্তু এখন সেম ওই জিনিসটা যদি এখানে মানে উদাহরণ হিসাবে সেট করেন যে আমার তাহলে ইনকাম কেন হচ্ছে না, এইটার জন্য আমি যদি একটু ঘাঁটাঘাঁটি করি বা জানাশোনা করি, তাহলে অনেক সলিউশন হল পাই যাবেন। আসলে মেন্টর প্রোভাইডার এগুলো হচ্ছে একটা আপনার লাইফের হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বা মোড়, বা আপনাকে সে জাস্ট একটা জিনিস পেতে সাহায্য করবে, ঠিক আছে? কিন্তু আপনার A to Z সব কাজ সে কিন্তু আপনার করে দিবে না, এটা কখনোই সম্ভব না। আমরা নিজেও পাই নাই, আপনিও পাবেন না, এটা কখনোই সম্ভব না। সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন আপনাকে সাপোর্ট দেবে। দেখা গেল মানে আমাদের কি হয়, এখন আমাদের ম্যানুয়ালি যদি কোনো সমস্যা হয়, মনে করেন আপনার বাসায় ডিশের লাইন আছে বা ইন্টারনেটের লাইন আছে, এখন এটা যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু সলভ করতে পারবেন না, তখন কী করেন, আপনি যেখান থেকে নিয়েছেন প্রোভাইডারকে নক দেবেন, ঠিক আছে? তো দেওয়ার পর উনি হচ্ছে বিষয়টা আপনাকে বলে দিবে অথবা সে নিজে ঠিক করে দেবে। তো আমাদের এখানে যেহেতু সব ভার্চুয়াল সাপোর্ট, অর্থাৎ কোনো অফিসে গিয়ে সেবা নেওয়ার সুযোগ নেই, তো এখানে মেইনলি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে মেইল, অর্থাৎ সাপোর্ট বলে একটা জিনিস আছে, তো সেই সাপোর্টে কথা বলতে হবে। তো এখন ওনাকে কী করে, ভাইয়া তাহলে আপনি আমার মেসেজটা করে দেন, ঠিক আছে? কেমনে মেল করো ভাই, বুঝতেছি না আমাদের মেল অ্যাড্রেস কী, তারপরে হচ্ছে এটা কেমনে পাঠাবো, আমি কী লিখবো, ই করবো। তো মেলের হিসাবে যদি করেন, এখানে 3টা পার্ট আছে, একটা হলো টু, অর্থাৎ প্রতি কার, মানে কাকে আপনি মেলটা সেন্ড করতে যাচ্ছেন, সাবজেক্ট, তারপর সাবজেক্টের নিচে বডি, এখন বডিতে থাকবে ডিসক্রিপশান। এখন আপনি যদি এই জিনিসগুলো না বোঝেন, তো হুদায় মেন্টর প্রোভাইডার বাজার কাছ থেকে আইপি নিচ্ছেন, তারা তো দোষারোপ করে লাভ নেই, ঠিক আছে?
তারপর ওনাকে বলে যে ভাই 1 টাকাও ইনকাম করতে পারলাম না, আমার যে টাকা দিয়ে কিনলাম এটা লস প্রজেক্ট। হ্যাঁ ঠিক আছে, কেন পারলাম না, মানে হতাশায় আসলে ফ্রাস্ট্রেশন দিয়ে লাইফ আসলে চলে না আর কি। ঠিক আছে, এখন যেখানে প্রবলেম সেখানেই খোঁচাতে হবে, খোঁচায় খোঁচায় সেখান থেকে সলিউশন বের করতে হবে। ঠিক আছে, আমরা আসলে কখনো নিজেকে দোষী করি না যে আমার আসলে কেন হইতেছে না। দেখবেন যে আরো 10 জন পারতেছে কিন্তু আমি পারতেছি না, এই দোষটা নিজেকে দিই না। দেখা গেল মেন্টর বা যেখান থেকে সার্ভিসগুলো নেই সেখানে আমরা দোষ দিয়ে থাকি। এই আসলে ভিডিওটা মানে আমি আমার মেম্বারদের জন্য এক্সক্লুসিভলি বানাচ্ছি না, যারা মেন্টর প্রোভাইডার আছে সবার উদ্দেশ্যেই বানানো। ঠিক আছে, কারণ ওনাকে এরকম বলেছিল যে ভাই একটা এরকম ভিডিও বানান। আর আপনি আমি যে মানে যে অ্যান্সারগুলো করি আর কি, সার্ভেতে যে কোশ্চেনগুলো আসে আসলে সেগুলো 100% অ্যান্সার আমরা দিতে পারি না, ইভেন আমিও দিতে পারি না। ঠিক আছে, তো আগে একসময় মানে যখন 15-16 দিকে এগুলো এক সময় অ্যান্সারগুলো রোবটের মাধ্যমে দেখা হতো। ঠিক আছে, কিন্তু এখন জিনিসগুলো সব কিছু হার্ড হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ, এগুলো ম্যানুয়ালি দেখে। দেখবেন ব্র্যান্ডের সার্ভেতে আপনি সার্ভে করছেন, করার পর হচ্ছে আপনার পয়েন্ট দিয়ে দিল যে আপনি $1 সার্ভে করেছেন, ওকে ফাইন। কিন্তু 3-4 দিন পর দেখবেন যে ওই পয়েন্টটা মাইনাস হয়ে আপনার সামারিতে আর কি, মানে সার্ভে হিস্টোরি থেকে দেখবেন রিজেক্ট হয়ে গেছে। তখন অনেকে আমার ভয় পায় ভাই, যে ভাই আমার পয়েন্টটা তো মাইনাস হয়ে গেছে। আসলে মেন ঘটনা হলো যে আপনি যে সময় সার্ভেটা করেছিলেন ওটা ঠিকভাবেই ওরা নিয়েছে ওদের সার্ভার, কিন্তু যখন ওরা ম্যানুয়ালি চেক দিয়েছে তখন মানে অনেক ভুল ছিল আপনার ওইটার মধ্যে, যার কারণে ওটা মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। তো আমাদের পপুলার যে সাইটগুলো আসলে আপনার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মোটামুটি 8-10টা আছে ব্র্যান্ডেড, সোভাবাক্স, মাই পয়েন্ট, লাইভ পয়েন্টস। লাইভ পয়েন্টসে তো এখন ওইভাবে অ্যাপ্রুভাল দেয় না। তো আর একটা বলে মানে এই প্রশ্নগুলো প্রতিনিয়তই পাইতে হয় যে ভাই আমার বেশি টাকা লাগবে না, আমার 5 থেকে 10 হাজার টাকা হলেই হবে। ঠিক আছে, ওকে ফাইন, আমরা 5 থেকে 10 হাজার টাকা হলেই হবে, কিন্তু 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করার জন্য আপনার এখানে অনেক কিছু ইফোর্ট দিতে হবে, সময় দিতে হবে। আর অনলাইনটা এমনই একটা জগৎ, এখানে আপনার ভাই টাকার চিন্তা ফার্স্ট টাইম করতে হবে না। ঠিক আছে, মানে এখানে যে কম আর্নিং করবেন সেটা সুযোগ নেই, মানে আপনি যখন এই ফিল্ডের সাথে বা মার্কেট বা ইন্ডাস্ট্রির সাথে নিজেকে মানে কানেক্টেড করে ফেলবেন তখন আপনার ইনকাম নিয়ে ভাবতে হবে না। সো ফোকাস অন লার্নিং, ঠিক আছে, নট আর্নিং, মানে লার্নিংয়ের উপর ফোকাস দেন, আর্নিংয়ের উপর না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কাজ শেখার পিছনে, জানার পিছনে, বোঝার পিছনে সময় দেন, মানে ফোকাস করেন। তারপর দেখবেন যখন আপনার লার্নিং পর্বটা শেষ, আর্নিং শুধু আসতেইছে আসতেইছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আরেকটা বিষয় যে রিস্ক নিতে হবে। ঠিক আছে, এখন সে আপনি 15 দিন কাজ করলেন বা 20 দিন কাজ করলেন, আপনার রেজাল্ট জিরো, নেগেটিভ, কিন্তু এর মধ্যে কী হচ্ছে আপনি বিষয়গুলো বুঝতেছেন আর কি, যে আমি এইভাবে ধরলাম এই জিনিসটা কিন্তু হইতেছে না। ঠিক আছে, দেখবেন একটা সময় এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা তো মানে এখানে টাইমই নিয়ে আসি এরকম যে অমুক তো 5 মিনিটে $3 করছে বা $10 করছে, আমার কেন হলো না, আমি তো এখানে অনেক সময় দিলাম বা ই করলাম সি করলাম। ঠিক আছে, তো আসলে আমরা যা দেখছি মানে আমাদের বিশেষ করে আমাদের সার্ভিসগুলো 3-4 বছর হয়ে যাচ্ছে, তো যারা আমাদের এখানে সিনিয়র হয়ে গেছে আর কি, এটাও ফার্স্ট টাইম এরকমই ছিল, মাসে অনেক কম আর্নিং হতো, ই হতো সি হতো, বাট আফটার অল ফাইনালি এখনও তাদের মানে এরকম কোনো মেসেজ আমার কাছে পাইতে হয় না, মানে ক্যানক্যানানি নেয় যে গুনগুনানি কান্নাকাটি নেয় যে ভাই আমার এই হইতেছে না সেহেতু। কিন্তু যারা নতুন এনারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন আর কি, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মোটামুটি। তো চ্যানেলে যে জিনিসগুলো আছে আমি সম্পূর্ণ বেসিক জিনিয়ার মানে জিনিসগুলো ক্লিয়ার করছি। এখন তো ভাই মানে কোশ্চিন মানে পরীক্ষার কোশ্চিন তো আপনার হবু হবু কেউ কমন পায় না, মানে যে টিচারের কাছেই পড়েন আর যে হোম টিউটরি রাখেন, ঠিক আছে, সবাই কিন্তু আপনারে সাজেশান দেবে। ঠিক আছে, এখন ওই সাজেশান মোতাবেক চলবেন। এখন দেখলো A+B হোল স্কোয়ারের সূত্র আপনার পড়াইছেন, পরীক্ষা চলে আসছে M+N হোল স্কোয়ার, সিস্টেম কিন্তু এক, A² + 2AB + B² জায়গাতে M² + 2M + N² তো এতটুকু যে চিন্তা ভাবনা করতে পারবে না আসলে তার জন্য তো সার্ভে বা সার্ভে কেন মানে কোনো ইন্ডাস্ট্রি না। ঠিক আছে, তো এই হলো হিসাব নিকাশ আর কি। ঠিক আছে, এখন
এখানে টিকে থাকতে হলে মানে অনলাইন সেক্টর, এখানে আসলে সার্ভারের কথা বলতেছি তার মানে এই না, আসলে পুরো অনলাইনটা সেক্টরই কিছু কিছু মানুষের জন্য না, এগুলো হচ্ছে বুঝে নিতে হবে, ঠিক আছে? মানে তাহলে বলি যে আসলে কাদের জন্য এই পেশাটা বা এই কাজ কামগুলো, ঠিক আছে? যাদের অতিরিক্ত লোভ নেই, ঠিক আছে, কাজ শেখার মানে অপরিসীম ধৈর্য আছে, তারপরে আন্তর্জাতিক মার্কেট প্লেস অর্থাৎ বাইরের কান্ট্রিতেই বলেন বা যে কোনো আন্তর্জাতিক মানে মানে অল ওয়ার্ল্ড বোঝাচ্ছি, তো এখানে যেহেতু সার্ভে করতেছেন তো এখানে অবশ্যই কমিউনিকেশানটা জানতে হবে, তো কমিউনিকেশানটা এখানে অবশ্যই বাংলা দিয়ে করানো হবে। যাই হোক, সেই দিন একদম মনে পড়ে গেলো, উনি ফোন ভেরিফিকেশান করবেন, এখন বলতেছে ভাই আমার বিডি নাম্বার দিতেছি অ্যাকসেপ্ট করতেছে না। উনি কাজ করতেছে ইউএসএ এর সিটিজেন, ইউএসএ সার্ভে করতেছে, আর উনি ওখানে ট্রাই করতেছেন বাংলা নাম্বার দিয়ে, ঠিক আছে? এগুলো আসলে, আর যারা শর্টকাটে আয় করতে চান যে মানে আজকে শুরু করলাম, আজকে আমার $300 বা $300 $500 আমার আজকে যেন হয়ে যায়, তো এইরকম শর্টকাটে আয় করতে যারা চান না তাদের জন্য আসলে এটা এই সেক্টর। যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছা আছে, মানে বিষয়টা হলো এরকম যে সে এই সেক্টর বা এই লাইন থেকে বা এই কেরিয়ারটায় মানে সারা জীবন করে যাবে, ঠিক আছে? যাদের শেখার প্রবণতা আছে আর কি, মানে বিষয়টা এরকম না যে কারো মুখে শুনলাম আর ওই হুট করে, কারণ আমরা অনেকে দেখছি যে অনেকে ফাইবারে নাম শুনছে যে ফাইবার থেকে এত ডলার ইসি করা যায়, উনি তখন কী করছে নিজের একটা মেল খুলে, আগে পরেও মেল ছিল না, নতুন একটা মেল ক্রিয়েট করলে এখন ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে আছে, হাই হতাশ। কারণ ফাইবার বাংলাদেশ গ্রুপে এরকম অনেক পরিদেওয়া মানে দেখা যায় যে ভাই আমি কোনো কাজ পাইতেছি না, এখন ওনাকে কমেন্টে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি কি টপিক নিয়ে কাজ করতেছেন বা আপনার নিশটা কী, ভাই আমার তো কোনো, আমি জাস্ট অ্যাকাউন্ট করলাম আর, ঠিক আছে? তো এই অনলাইন সেক্টরে যারা ভালো কিছু করতে পারবে না সেটা হচ্ছে যারা কাজের চেয়ে টাকাকে বেশি মূল্যায়ন করে, ঠিক আছে? মানে বিষয়টা হলো এরকম যে আজকে মনে করেন সারা রাত সে সময় দিল এখানে, সে সার্ভে করতেছে, এখন কোনো টাকা মানে কোনো ডলার ইনকাম হলো না, সব সার্ভে রিজেক্ট, কোনোটাই ম্যাচ করলো না, করলো না, তো তাদের জন্য এটা না। আর যারা শর্টকাটে আয়ের পথ খুঁজতেছেন, ঠিক আছে, কারণ এখানে যারা সার্ভে করতে আসে তারা অনেক মানে পথ পার হয়ে এখানে আসে, মনে করেন হয়তো বা প্রথমে শুরু করেছিল সিপিএ, তারপরে অ্যাফিলিয়েট বা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, মানে লোগো তৈরি আর কি, বিজনেস কার্ড, এই সেই। তো যখন কোনোটাই হয় নাই তখন ভাবতেছে সার্ভে বলে খুব ইজি, তাহলে সার্ভে দিয়ে শুরু করে দিই, ঠিক আছে? আর যারা হচ্ছে চাকরি করেন বা কোনো একটা কোম্পানিতে ফিক্সড বা ব্যবসা করেন তার পাশাপাশি এটা করতে যাচ্ছেন, তো সেটা হবে, মানে যদি আপনি সেভাবে নিজেকে স্কিলফুল বা ইফোর্ট দিতে পারেন তাহলে হবে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে বিজনেসও করবেন আবার এদিকে চাকরিও করতেছেন, আবার আইসা মনে করেন যে ভাবতেছেন যে আমি এই ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করব, তাদের জন্য আসলে এটা না। আর আরেকটা বিষয়, যারা ভাববেন যে আমি শুরু করছি আজকে অর্থাৎ সর্বোচ্চ আমি 10 দিন বা 15 দিন সময় দেবো, এর মধ্যে যেন আমার ইনকাম হয়, ঠিক আছে, তো তাদের জন্য আসলে এখানে না আসাই ভালো, বরং এখান থেকে ভালো ভালো কোনো একটা জায়গায় গার্মেন্টস বলেন, কোনো ফ্যাক্টরি বলেন বা কোনো অন্য কিছু করেন আর কি, এখানে সময় দেওয়ার আর কি দরকার নেই। আর ভুলেও এই যে ফেসবুকে যে চটকদারি পোস্টার বা বিজ্ঞাপনগুলো চোখের মানে ভেসে আসে যে এক ক্লিক করেই $5 বা $10 এরকম, তো এগুলো প্রলোভন করা যাবে না, ঠিক আছে? আর যারা এই কাজটাকে পুরা মানে অনলাইন সেক্টরটাকে একদম ইজি ভাবেন মানে সহজ, আর এটা কিছু না, উ তো খালি মাউস টিপতেছে, ই করতেছে, ইনকাম চলে আসতেছে, ঠিক আছে, আমারও হবে, তো তাদের জন্য আসলে সেক্টরটা না, ঠিক আছে? এখানে অনেক সময় দিতে হবে, অনেক বিষয় বুঝতে হবে, ঠিক আছে? আর প্রবলেম, তাই না? প্রবলেম হচ্ছে থাকবে শুধু এই সেক্টর না, আপনি দেখা গেলো যারা অফিসিয়ালি জব করেন বা ই করেন, আপনাকে সে একটা প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে আপনাকে, যে সময় 3 দিনের মধ্যে তুমি হচ্ছে এটা করে দিবা, কিন্তু দেখা গেলো আপনি পারতেছেন না বা ঠিক মতো সময় দিতে মানে সময় দিয়েছেন, বাট যে ওয়াইতে কাজটা করতে হবে সেই কাজ সেইভাবে করেন নাই, তাহলে কিন্তু আপনার ওখানে বেশি দিন জব থাকার অপরচুনিটি খুব কম, ঠিক আছে? তো এই হচ্ছিল বিষয়, যে কথা হলো যে ফ্রাস্ট্রেশন হওয়া যাবে না, ফ্রাস্ট্রেশন হয়ে মানে মানে হওয়া যাবে না বললে ভুল হবে, এখানে অনেকে হয়, কারণ হওয়ার পিছনে কারণগুলো আমি তো বলে দিলাম যে যারা এইভাবে আসে আর কি,
সে পিসি অ্যাক্সেস করতে পারে না, মোজিলা কি, অ্যানালিটিক্স কি, টিম ভিউয়ার কি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওয়েব পোর্টাল, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো সম্পর্কে মিনিমাম নলেজ নেই, কিন্তু হুট করে সে চলে আসছে আর কি যে আমার কাজ করতে হবে। আর কখনো ভাই অনলাইন বলেন, মানে সার্ভে বলেন, অনলাইন ইনকাম বলেন, এটাকে সহজ মানে ইজিলি নেওয়া যাবে না, ঠিক আছে, এটা অনেক হার্ড, ঠিক আছে, কিন্তু হার্ড কারণ আপনার হচ্ছে এখন কি পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স, মাস্টার্স এসব কমপ্লিট 20-25 মানে 25-30 বছর পর মনে করেন যে আপনি মানে পড়াশোনা করে জানে একাধারে 25-30 বছর পড়াশোনা করার পর ভাবেন যে আমার জন্য তো একটা জব ফিক্সড আছে, আর সেই জবে ঢুকলেই মনে করেন 15-20 হাজার টাকা সর্বোচ্চ আপনার স্যালারি হবে। তো কেউ যদি এখন মনে করেন হুট করে এই ইন্ডাস্ট্রিতে ঢুকে এখন মনে করে যে আমার এতগুলো এতগুলো ইনকাম দরকার, তাইলে তো হবে না, কারণ আপনি 20-25 বছর ফেলে আসছেন শুধু মাত্র সার্টিফিকেট পাওয়ার আসে বা একটা ভালো চাকরি পাওয়ার আসে। তো সেই মানে ওই হিসাব থেকে যদি একটু খেয়াল করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ শেখার পিছনে 2-3 বছর সময় দেন, সমস্যা কি, তা তো দেবেন না, আর পরে যায় বলবেন যে আমি তো ব্যর্থ পারি না, অমুকের কাছে গেছিলাম, অমুক ভাইয়ের কাছে, তমুক ভাই কি আইপি দিল না দিল, ঠিক আছে। তো আমার আইপি ভিপিএস প্রক্সি নিয়ে এর আগে ভিডিও আছে, আপনারা দেখে নিন, ওখানে ডিটেলস বলছি যে আইপিটা কী জিনিস, প্রক্সি, ভিপিএস। আর মজার বিষয় হচ্ছে যে আমার ভিডিও এই সিরিজগুলো অনেকে দেখে, যদিও তারা আমার সাথে অনেকে কাজ করে না, বাট তারা আমাকে অনেক ফিডব্যাক জানায় আর কি। তো ওনাদের ইয়েতেই মানে ফিডব্যাকগুলো পেয়ে ভিডিও মেক করার হলে চিন্তা ভাবনা আসে আর কি, ঠিক আছে। সেই দিন চাপায়ের একজন ভাই রবিউল ভাই মনে হয় মেসেজ করছে, ফোনে মেসেজ করছে আর কি, ওনাকে মেসেঞ্জারে ই করা হয়েছিল না যে ভাই আপনার ভিডিওগুলো দেখে ইয়ে হয়েছে। তো এরকম অনেকে উপকৃত হয়েছে, তো যাই গোটা বিষয় না, উপকৃত হলে ভালো, না হলো আরও ভালো। আর আমার এই যে কথাগুলো বা ভিডিওগুলো যে সবার কাজে আসবে এমনটাও আমি কখনো বলতেছি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রোভাইডার মেন্টরের কিন্তু আমাদের অভাব নেই, ঠিক আছে, কিন্তু কথা হলো যে একটা ট্রাস্টের জায়গা লাগবে। হ্যাঁ, এখন ট্রাস্টের জায়গা ছাড়া দেখা গেলো সেখান থেকে আপনি সব নিতেছেন কিন্তু মাস শেষে আপনার পেমেন্ট পাইতেছেন নাই পাইতেছেন না, অনেক সমস্যা আর কি, ঠিক আছে। তো এই জন্য যে যদি শুরু করেন তাহলে শুরু করার মতো শুরু করেন, ঠিক আছে, মানে হুদাই কারো মুখে শুনে কিছু জানেন না বোঝেন না। আরেকটা বিষয় হলো আমরা বলি মানে মেহাজ করে যে ভাই এখানে কাজ করে টাকা দেওয়ার সুযোগ আছে কিনা, অর্থাৎ এখন তাদের উদ্দেশ্য ভাই জিনিসটা যেহেতু আমি কিনেই দেবো আর এখানে তো আমি আমার পকেট থেকে ইনভেস্ট করে মানে আপনার পিছনে ইনভেস্ট করতে পারি না, কারণ আপনি আমার কি বা আপনার সাথে ওই রকম ইয়ে না। আর যদি তাই হতো তাহলে বাংলাদেশে যত বেকার আছে সবাইরে আমাদের মানে আমি দিয়ে দিতাম আর কি, আমি সহ আরও যারা তাদের কাছে এই মেসেজগুলো আসে যে ভাই আমি কাজ করে এটা ইয়ে করে দেবো আর কি। হ্যাঁ, আসলে এরকম কোনো সুযোগ নেই, যেটা হচ্ছে পেইড সেটাকে পেইড ভাবে নিতে হবে, যেটা হলো ফ্রি, যেমন আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি বা আপনারা, এখানে কোনো টাকা লাগতেছে না, আপনার হাতে একটা মোবাইল আছে বা আপনি আমার মানে এই রিলেটেড জিনিসে ইন্টারেস্ট যার কারণে আপনি আমাকে দেখতেছেন, এটা ফ্রি, এখান থেকে মানে ই এটা পেইড না, ঠিক আছে, কিন্তু পেইড সব কিছুরই দাম দিতে হবে আর কি, ঠিক আছে। আর সার্ভেটা হচ্ছে আপনার ই না, এখানে ফ্রি পাওয়া যায় না, ফ্রি হতো যেমন আপনি ফাইবার বলেন বা ফ্রিল্যান্সার বলেন, এখানে কাজ করতে হলে ফ্রি, কারণ ফ্রি কেন, যে আপনার স্কিল আছে পর্যাপ্ত পরিমাণে স্কিল আছে, আপনি আপনার পিসি থেকে অ্যাক্সেস করে কাজ করতে পারতেছেন। কিন্তু এখানে সার্ভে জগৎটা এরকম যেখানে ততটা স্কিলের প্রয়োজন হয় না, বাট আপনি যতটুকু বেসিক জানেন সেই বেসিসটাকে নাড়িয়ে চাড়িয়ে এখানে কাজে লাগাতে হয়, ঠিক আছে। তো জীবনে ধোকা খাওয়া বোকা খাওয়া সমস্যা না, ঠিক আছে, দরকার হলে সিস্টেম চেঞ্জ করতে হবে। আজকে নাবির ভাইয়ের কাছ থেকে আইপি নিয়েছি, ওকে ফাইন, কাজ হয়নি, আমার সময়টা বিতে গেল, তো এই যে সময়টা বিতে গেল এইটাকে আপনি মনে করেন যে এইটাই আমার অ্যাসেট, ঠিক আছে, এটা হলো আমার সিস্টেম, পাইলাম যে এইভাবে আমি কাজ করছি যার কারণে। তো এখন নিজে খোঁজেন, নাহলে আরও 10টা প্রোভাইডার কাছ থেকে আপনি দেখেন, তারপর বিভিন্ন সাইট আছে সেখান থেকে দেখেন। তো এর মানে এই না যে থেমে থাকা, মানে থেমে যাবেন আপনি, ঠিক আছে। আগে আমরা কী করতাম, 3-5 বছর আগে কোনো একটা শব্দের অর্থ জানতে আমাদেরকে ডিকশনারি এত বড় মোটা লাল বই খুঁজতে হতো যে এটার অর্থ কী, এটার অর্থ কী, কিন্তু এখন কী দেখেন দুনিয়াটা কত ইজি, জাস্ট সার্চ দিলেন আপনার গুগল ট্রান্সলেটে ইজিলি চলে আসতেছে, তাই না?
তো এই জন্যে হচ্ছে জীবনে ধোকা খাওয়া, পরীক্ষায় ফেল করা, বিজনেসে লস খাওয়া, তারপরে এইগুলো আসলে কোনো প্রবলেম না। তো মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনার লাইফ কেউ এসে চেঞ্জ করে দেবে না, হয়তো বা এরকম কিছু ভিডিও পাবেন, ঠিক আছে, যেগুলোতে অনেক কিছু আলোচনা করা হবে, তো সেই ভিডিওগুলো দেখে নিজেকে ইন্সপায়ার করতে হবে। তো আপনার তো কেউ এসে ইন্সপায়ার করে দিয়ে যাবে না, তাই না? বিষয়টা হচ্ছে যে নিজেকে তৈরি করতে হবে। কেমন যে বললাম যে মিষ্টির প্যাকেট ভরে সুযোগ আপনার বাসায় দিয়ে যাবে না, আপনার লাইফে সুযোগ আপনাকেই ক্রিয়েট করতে হবে, কই নেই। ওকে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আসলে আমি টেরই পাইনি যে এত বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, আর কথাবার্তা বাড়াবো না। তো আমাকে অনেকে যোগাযোগ করতে ব্যর্থ হয় আর কি, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কাছে মেসেঞ্জার স্কাইপিতে নক দেবেন অথবা মেল করবেন। তো মেসেঞ্জার স্কাইপিতে অ্যাক্টিভ দয়া করে ফোন দেবেন না, ঠিক আছে? আমার নাম্বারটা যদিও আগের ভিডিওগুলোতে পাবলিশ করা আছে, কারণ কি ইজি বিষয়গুলোর জন্য অনেকে আমাকে ফোন করে, সেগুলো আসলে অ্যাকসেপ্টেবল হয় না, কারণ মানে অনেক ছোটোখাটো বিষয় যেগুলো আসলে ই হয় না। তো যাই হোক, ভিডিওটার আবার আমি মনে করে দিতেছি যে আসলে কী নিয়ে ভিডিওটা করলাম, যে যারা হচ্ছে ব্যর্থ বা হতাশ হয়ে যাইতেছেন যে আমার কাজ হইতেছে না, এই করতেছে না, তো কথা হলো আপনার সিস্টেম বা নিজেকে আগে প্রিপেয়ার করেন, ঠিক আছে? প্রিপেয়ার করার পর বলেন যে না, আমি এইবার পারবো, আমার দ্বারা এটা সম্ভব, ঠিক আছে? মানে ইংলিশে ফুল এক্সপার্ট হন, মানে মোটামুটি আর একটু শিক্ষিত ব্যক্তি হতে হবে এখানে, যারা একদমই মানে হালকা, অনেকে মনে করে যে আমি তো গান ডাউনলোড দিতে পারি, তারপরে একজনকে মেমোরি লোড করে দিতে পারি, এর মানে এই না যে আপনি অনেক বড় মানে অভিজ্ঞ হয়ে গেছেন, ঠিক আছে? এই কাজের সিস্টেমগুলো পুরোই একটু অন্যরকম, আর সার্ভিস প্রোভাইডার মেন্টরের উপর নির্ভর না হয়ে নিজে কিছু চেষ্টা করেন বিভিন্ন ব্লগ সাইট ইউটিউব থেকে, আর নিজেকে রেডি করতে করতে মানে নিজেকে প্রিপেয়ার করতে যা যা জিনিস লাগবে সেইগুলো কী কী লাগবে এটা আপনার নিজেকেই মানে বুঝতে হবে, জানতে হবে যে আমার স্কিল লাগবে, আমার কোন দিকে মানে স্কিল নাই, ঠিক আছে? আর মোটা অঙ্কের বড় বড় স্কেশনের দিকে মোটেও ওই কাজের দিকে আসেন না, আর রাতে সময় দিতে হবে 5 থেকে 6 ঘন্টা, আর নিজেকে যে কোনোভাবে প্রস্তুত করতে হয়, না হলে পরবর্তীতে ঝরে যাবেন, এটা স্বাভাবিক, ঠিক আছে? আর প্রতিটা কাজকে ভালোবেসে করা উচিত, অর্থাৎ যে আপনি কারো কথা শুনে আসলেন, ও যেভাবে বলছিল সেভাবে আর বলছিল হয় না মানে বাদ দিয়ে দিলে, এরকমটা ভাবা যাবে না। আর ইংলিশ কনভারসেশনটা অত্যন্ত ভালো করতে হবে, কারণ সাপোর্টে কথা বলার জন্য এটা খুবই প্রয়োজনীয়। আর বেসিক জিনিসগুলো অলওয়েজ ক্লিয়ার করে, যেমন সার্ভেতে কী কোশ্চেনগুলো আসে, খুব ইজি কোশ্চেন কিছু আসে, ঠিক আছে? আর গুগল করতে জানতে হবে, সবচেয়ে বড় কথা, আর গুগল থেকে সব কিছু আদায় করে নিতে হবে, কারণ আপনি আমার কাছে বা আরও 10 জনের কাছে যে হেল্পটা বা সাপোর্টটা পাবেন না, আপনি গুগল থেকে ইজিলি এটা পাবেন, ঠিক আছে? সার্ভে ওয়ান কাইন্ড অফ জব, ঠিক আছে? মানে এটা একটা জব, এখানে আপনি অ্যাকাউন্ট খুলছেন, এখানে আপনি এখন ওদের হয়ে কাজ করতেছেন, সুতরাং সেইভাবে রিপোর্ট দিতে হবে, গা ভাসিয়ে দিলে আপনার ব্র্যান্ড মানে ব্র্যান্ড মায়ের অজ্ঞান করে দেবে, এটা স্বাভাবিক, মানে যেটা বললাম যে ওইটার ভয় তো আমাদের, তো এমনভাবে ওদের অ্যান্সারগুলো দিতে হবে, কারণ ওরা আমাদেরকে পয়সা দিতেছে ফ্রিতে, ফ্রিতে না, ঠিক আছে? ওরা যে পয়সাটা দিতেছে ওটার ভ্যালু অবশ্যই রাখতে হবে ওদের কাছে। আর ইনকাম ইনিশিয়াল অবস্থায় যদি একটু কমও আসে, পরবর্তীতে এটা বাড়বে 100%, কারণ আমাদের ইউএস অনলাইন সার্ভিস অফ গ্রুপটা আসলে পাবলিক গ্রুপ, এখানে 5,000 মেম্বার আছে, বাট আমার যারা মেম্বার তাদেরকে নিয়ে আমার প্রো গ্রুপ আছে আর কি, সেখানে আমি দেখি, বা কেউ যদি দেখতে চান যে এখান থেকে $500 $300 ইনকাম করা এটা কোনো ব্যাপার না, কারণ আমি একটা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে অনলি ব্র্যান্ডের থেকে $300 করা সম্ভব। আর ধৈর্য পরিশ্রম লেগে থাকার নামে কাজ, ঠিক আছে? না জানলে জেনে নিন অথবা মেনে নিন। সুতরাং রাগ অভিমান প্রতিহিংসা যা থাকে, আইপি নিচে সাপোর্ট দেয় না, মেসেজ দিলে রিপ্লাই দেয় না, ওই লোকের উপর বা আমার উপর এগুলা মানে আমার মেম্বাররা আমার উপর রাগ করবে, বা যারা বাইরে থেকে নেন, তো ইনাদের উপর রাগ অভিমান করে না, লাভ নেই ভাই। নিজেকে আগে প্রিপেয়ার করেন আর তালি বুঝে যাবেন আর কি, ঠিক আছে? তবে কাজ করার আগে যে আমাদের উদ্দেশ্য থাকে বা মন মনের কথা থাকে, এটা আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মানে আগে ওই অনেকের $300 $500 ইনকাম দেখে ভালো লাগছে, কিন্তু আপনি যখন শুরু করছেন তখন অনেকে এটা ভালো লাগে না। তো অলসতাকে পরিহার করতে হবে আরেকটা, আর অলসতা ব্যক্তি কোনো জায়গায় সাকসেস হতে পারে না, ঠিক আছে? আর এই সার্ভে ইন্ডাস্ট্রিতে যদি সবাই সাকসেস হবে তাহলে মনে করেন যে দুনিয়ার আর কেউ বেকার থাকতো না, ঠিক আছে? সব জায়গায় লোকজন মানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে, ঠিক আছে? ভর্তি পরীক্ষাগুলো দেখেন না, লিভে 60টা সিট কিন্তু পরীক্ষা দেয় 60 লাখ, ঠিক আছে? 60,000, তো বিষয়টা হচ্ছে এরকম।
আর প্রতি মাসে টার্গেট নিয়ে আগাইতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন।